আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সুস্থ আছেন। আমি আপনাদেরকে নিয়মিত যে ভিডিও আপলোড করি আপনারা দেখতেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা নতুন নতুন দেখেন সাবস্ক্রাইব করতেছেন তাদেরকেও ধন্যবাদ। তো আমি আজকে দেখাবো ফ্ল্যাট লক মেশিনের মডেল MF7823 সিলিন্ডার বেড ফ্ল্যাট লকের সিলকাড়ি অর্থাৎ স্প্রেডার। অ্যাকচুয়ালি নাম হইলো, এটার নাম হইলো স্প্রেডার, হ্যাঁ, কিন্তু ফ্যাক্টরির ভাষায় সিলকাড়ি বলা হয়। তা আমি সিলকাড়ি কীভাবে সেটিং করে সেলাই করতে হবে সেইটা আমি দেখাবো। তা সুতরাং সেই ধারাবাহিকতায় আমি আগে এই যে স্প্রেডার আছে এইটা আমি এখানে বসাই রাখলাম এখানে এভাবে, ঠিক আছে, তিন নম্বর বসাই রাখলাম, এখানে বসাইলাম। এখন আমাকে দেখতে হবে এই যে আমি এটা এখানে দেখুন, এখানে এইটা লুজ টাইট দিয়ে আমি এইটারে এইটা আমি এখানে লাগাইলাম। লাগানোর পরে আমাকে কী করতে হবে এই যে স্প্রেডার, এই স্প্রেডার কতটুকু এদিকে যাবে, হ্যাঁ, এখান থেকে এই যে নিডেল, এই নিডেল থেকে এই যে মাথাটা, এই মাথা পর্যন্ত একটা মাপ আছে, এই মাপটা কতটুকু, 4.5 মিলি থেকে 5.5 মিলি, এই নিডেল থেকে এই মাথাটার দূরত্ব 4.5 মিলি থেকে 5.5 মিলি, ঠিক আছে, হ্যাঁ, 4.5 মিলি টু 5.5 মিলি, তো আমরা 5 মিলি নেব, 5 মিলি এলকি 5 মিলি নেব, ঠিক আছে, 5 মিলি নেব, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তা এইটা হইলো এই 5 মিলি, এই 5 মিলি, এটা এখানে 5 মিলি আছে, তো এই মাপটা হবে 5 মিলি, 5 মিলিমিটার, ঠিক আছে, তো এইটা আমি 5 মিলি, এটা যখন সর্ব বামে যাবে, এইটা যখন সর্ব আমি মেহিনে যখন সঠিক রোটেশনে ঘুরাবো তখন এইটা যখন সর্ব বামের দিকে যাবে, এই বামের দিকে গেলে পরে এই নিডেলটা আর এই এই মাথাটা হইব 4.5 থেকে 5.5 মিলি, তা আমি 5 মিলি নিলাম, ঠিক আছে, এই 5 মিলি আমি এটা, হ্যাঁ, নিলাম 5 মিলি, আমি এই মাপটা নিলাম, তাহলে 5 মিলি মাপ নেওয়ার পরে কী করতে দেবো, এইটারে আমি টাইট দিয়ে দেবো, ঠিক আছে, এইটারে আমি টাইট দিয়ে দিলাম, ঠিক আছে, টাইট দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে এই ওখানে উল্লেখ করা আছে এই কতটুকু দূরত্ব হবে, 4.5 টু 5.5 মিলিমিটার, এইভাবে আমাকে মাপটা নিতে হবে, ঠিক আছে। এখন এটা বুঝলাম, এটা বোঝা গেল। এখন এই নিডেল থেকে, এই নিডেল থেকে এই যে স্প্রেডারে অর্থাৎ সিলকাটির এই মাথাটা কতটুকু ফাঁকা থাকবে, এটা কতটুকু ফাঁকা থাকবে সেটা একটা মাপ আছে, সেটা হইলো এই এই স্প্রেডারের সিলকাটির মাথা থেকে এই ফোটা হইলো নিডেল 0.1 থেকে 0.3 মিলিমিটার, এইটা, হ্যাঁ, এটা থাকবে। তা সুতরাং দেখা যায় একেবারে লাগে লাগে ভাব, আমি এটা একটু হালকা সরাই দেব, এভাবে হালকা একটু এই এখান থেকে নাট লুজ দিয়ে এইটা আমি হালকা একটু ফাঁকা করে দিলাম, এই ফাঁকা করে, ঠিক আছে, অর্থাৎ নিডেলের সাথে এটা বাজবে না, ঠিক আছে, বাজবে না, ঠিক আছে, তাহলে এইটা আমি দিলাম। এখন এখন এইটা আমি বুঝলাম যে কতটুকু ফাঁকা থাকবে, 0.1 থেকে 0.3 মিলিমিটার ফাঁকা থাকবে, এটা আমি বুঝলাম। তো এখন আমাকে এই স্প্রেডার গার্ড, এই গার্ডটা আমাকে লাগাইতে হবে, এই গার্ডটা, এই গার্ডটা আমি লাগাইতে হবে, এটা লাগাবো কোনখানে, এটা এইখানে লাগাবো, ঠিক আছে, এইখানে নাট আছে, দুইটা নাট থাকবে, এইটা আমি এখানে লাগাবো, ঠিক আছে, এটা আমি এটা লাগিয়ে নিই, হ্যাঁ, এইটা কতটুকু এই দিকে থাকবে, এখানে অর্থাৎ এইটা যখন আমি নিডেলটা যখন নিচে নামবে, নিডেল যখন নিচে নামবে তখন, হ্যাঁ, নিডেল যখন এটা আর একটু নিচে নামবে, এটা আর একটু নিচে নামাই দিই আমি, হ্যাঁ, এইটা যখন নিডেলটা যখন নিচে নামবে তখন এইটার সাথে এইটা বাজবে না, এই নিডেল কালামের সাথে এখানে এটা বাজবে না, বাজলে বাড়ি খেয়েও ভেঙে যেতে পারে, ঠিক আছে, এটা একটু ফাঁকা থাকবে, হ্যাঁ, ঠিক আছে, একটু ফাঁকা থাকবে। এখন এটা আমি হালকা টাইট দিয়ে দিই, পরে ফাইনাল টাইট দেবো, ঠিক আছে, এটা আমি টাইট দিয়ে দিলাম, ঠিক আছে,
এখন হইলো এটা হইলো স্পেনার এটা গাইড এইটা এইটা আমি এখানে লাগাই রাখছি এইটা এখানে তো সুতরাং এইটা এখন এই স্প্রেডার এই গাইড এই গাইড এই তিন দুইটার মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে এখানে একটা ছবি দেওয়া আছে এখানে এই ছবি অনুযায়ী এই যে উপরে এইটা হইলো স্প্রেডার হ্যাঁ এইটা হইলো এই উপরে এই যে এইটা হইলো এই গাইডটা ঠিক আছে আর এই মাঝখানে এইটা হইলো এই গাইডটা আর স্প্রেডার অর্থাৎ সিলকাঠি এটা হলো সিলকাঠি এই স্প্রেডার অ্যাকচুয়ালি নাম হইলো স্প্রেডার এটা সিলকাঠি এই তিনটা কতটুকু ফাঁকা থাকবে এখানে উল্লেখ করা আছে এই উপরটা থেকে মাঝখানে হইলো পয়েন্ট এন থেকে পয়েন্ট ওয়ান টু মিলিমিটার অর্থাৎ আমরা ওয়ান মিলিমিটার রাখলেই চলবে ওয়ান মিলিমিটার রাখলে চলবে আবার এইটা থেকে এই গাইড থেকে এই স্প্রেডার অর্থাৎ সিলকাঠির ফাঁকা থাকবে হইলো কতটুকু পয়েন্ট ফোর থেকে পয়েন্ট এইট মিলিমিটার পয়েন্ট ফোর অর্থাৎ ওইটাও সাধারণত ওয়ান মিলি রাখলেও চলবে এইটা আর একটু নিচে নামবে আর একটু নিচে নামানো যায় ঠিক আছে অর্থাৎ কোনো মতে বাঁচবে না সুতো ফাঁকা হবে এক মিলি ফাঁকা থাকবে এক মিলি ফাঁকা থাকবে এইটা আমি সেট করলাম ঠিক আছে আবার এই গাইড থেকে এইটা নিচে এক মিলি অর্থাৎ সুতো পাশায় সুতরাং এই পাশ হয় সুতরাং এইভাবে ফাঁকা এটা আমার রাখতে হবে এইভাবে আমার ফাঁকা রাখতে হবে এই এইটার সাথে তিনটের সাথে তিনটে এইভাবে নিচে নামাইলে পরে আমাকে এইভাবে ফাঁকা রাখতে হবে তা সুতরাং এইভাবে আমি সিলকাড়ির স্প্রেড সিলকাড়ি গাইড আর এই একটা গাইড এইগুলো হলো সিলকাড়ি গাইড এই গাইডগুলো আমি এইভাবে সেটিং করলাম এখন আমি সুতা লাগিয়ে দেখি যে আমাকে সেলাই ঠিকমতো হয় কি না ঠিক আছে তো আমি সুতাটা গাঁদি এইভাবে সুতা স্প্রেডে সুতা এইভাবে গাঁথতে হবে এইভাবে গাঁথলাম এখানে এবার এইটা নিলাম সুতো আপনারা ঠিকমতো গাঁথবেন সুতা গাঁথার একটা বিশাল ফ্যাক্টর এটা যদি ঠিকমতো গাঁথা না হয় তাহলে অনেক সমস্যা সৃষ্টি হইতে পারে হ্যাঁ ঠিক আছে এখন এভাবে আমি সুতোটা ঠিকমতো আমাকে গাঁথতে হবে তো সুতোটা গাঁথার পরে তারপর আমি সেলাই করতে যাবো এইভাবে সুতোটা গাঁথতে হবে তো আমাকে সেলাইটা কীভাবে হয় সেইটা আমাকে একটা জিনিস বুঝতে হবে এই অবস্থায় এই যে জিগজ্যাগ সেলাইয়ের যে সুতোটা এই সুতোটার এই নিডলটা এই সুতার এই পাশে পড়বে আর এই সুতার ওই পাশে এই নিডলটা পড়বে যদি এইভাবে সেট আপ করা যায় তাহলে সিলকাঠি সেটাই ধরবে তা ঠিক আছে আমি এখন হাত দিয়ে একটু ঘুরেই দেখি সুতো ধরে নাকি এই সেলাই ধরতেছে ঠিক আছে এই সেলাইটাও ধর দেখেন সেলাইটা এখন ধরতেছে এখন আমি পাওয়ার দিয়া চালাই দেখব যে ঠিক মতন সেলাইটা ধরলো নাকি সেলাইটা ধরলো নাকি এখন আমি চালাই দেখি পাওয়ার সুইচ অন করলাম এখন আমি চালাই দেখি ঠিক আছে এই দেখেন এই এখন উপরে আগে আমি প্রথম সেলাই করছি এই এখানে জিগজাগ ছিল না সুতোটা খালি ছিল এখন আমি এই সিলকাঠি সেলাই করার পরে লাগানোর পরে এই যে সেলাইটা জিগজাগ সেলাই হয়েছে তো এইভাবে আপনারা সিলকাঠি সেলাই করবেন তার জন্য আপনাদের সুতরাং আশা করি আমার এই টাইমিংটা আপনারা বুঝতে পারতেছেন বন্ধুরা আমার এই চ্যানেল যারা দেখেন তারা সাবস্ক্রাইব করছেন আর যারা নতুন দেখেন সাবস্ক্রাইব করবেন আমরা গ্রামীণ শিক্ষা ভকেশনাল ট্রেনিং সেন্টারে আমরা
মেশিন মেকানিক্সের কাজ শিখাই, দূরের বন্ধুরা থাকার জন্য আমরা হোটেল মেস ভাড়া করে দেই, আমরা ইলেকট্রিক্যালের কাজ শিখাই, কম্পিউটারে কাজ শিখাই, গার্মেন্টস অপারেটরের কাজ শিখাই, আমরা 3200 আইলোডের পর্যন্ত কাজ শিখাই। সুতরাং আপনারা আসবেন, বন্ধুবান্ধব পাঠাইয়া আমাদেরকে হেল্প করবেন। খোদা হাফেজ। দাদি কত